একজন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার এত সম্পত্তি কোথা থেকে আসে? তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন, এফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কি পোস্ট করবেন যে তার এফিডেভিট অ্যাসেটস কত, সেটা করতে পারবেন? যদি তিনি করেন, আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যেমন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদের কাছেও একই অনুরোধ রাখবো যে আপনারাও ওই এফিডেভিট অফ অ্যাসেটস করে সোশ্যাল মিডিয়ায় দিন। আমরা দেখতে চাই, সাধারণ মানুষ হিসেবে আমরা দেখতে চাই যে কার কত সম্পত্তি আছে, কে কত সম্পত্তি করেছেন এবং কার সম্পত্তি করার কতটা সোর্স ছিল, কতটা সম্পত্তি করার, এটা কি করতে পারবেন? পারবেন বলে মনে হয় না। গত সপ্তাহে কল্যাণীতে বলেছি, যখন আমি আহত ইডি অফিসারদের দেখতে গিয়েছিলাম হসপিটালের বাইরেও বলেছি যে দুর্নীতির তদন্ত আটকানোর জন্যে রাজ্য সরকার মোট কত টাকা সুপ্রিম কোর্টে গিয়ে খরচা করল, কত টাকা খরচা করেছে সেই টাকার পরিমাণটা কি রাজ্য সরকার জানাবে? জানাক, আমি জানতে চাই। তা না হলে আমি অন্যভাবে জানতে চাইব, অফিসিয়ালি আজকে আমি আপনাদের মধ্য দিয়ে জানতে চাইছি, আগের দিনও চেয়েছি, এরপর অফিসিয়ালি জানতে চাইব যে মোট কত টাকা খরচা করা হয়েছে দুর্নীতিকে আটকানোর জন্যে বিভিন্ন মামলা মকদ্দমা করে, এগুলো জানাক। আমার বিরুদ্ধে সেটি তো লেখাই যেতে পারে, লিখুন না। ওনাদের অসুবিধা হচ্ছে এই যে আমার বিভিন্ন পদক্ষেপে ওনাদের বিভিন্ন চোরেরা জেলে আছেন, বিভিন্ন স্তরের চোরেরা, ওপর থেকে নিচ অব্দি আরও কিছু লোক যাবেন। একাধিকবার বিচারপতি কমেন্ট করেছেন, কিন্তু লাভ কী হয়েছে? সম্পত্তি এসেছে, সম্পত্তি সোর্স কী সেটা তো জানাতে হবে, কিন্তু না জানালে কী করতে পেরেছেন? করে দেখাতে হবে তো। যে কেউ সম্পত্তি করবে, টাকা দিয়ে জমি বাড়ি কিনবে, রাজনীতিতে ভোটে জিতে যাবে, কোর্টকে প্রভাবিত করে জমিন পেয়ে যাবে বা আইন থেকে বেঁচে যাবে, তো সাধারণ মানুষের কি আর সংবিধান আর আদালতের প্রতি কোনো আস্থা শ্রদ্ধা থাকবে? আজকে এই সমস্ত সংবিধান, কোর্ট, আদালত বা বিধানসভা, লোকসভা, এগুলো সব প্রশ্নের চিহ্নে। এত হাজার হাজার কোটি টাকার মানুষের ট্যাক্স থেকে এগুলো চালানো হচ্ছে, কিন্তু মানুষ যে দু চারজন ফালতু লোক এটাকে ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হচ্ছে না। তো স্বাভাবিক মানুষের এই সিস্টেমের প্রতি লোকের বিশ্বাস চলে।